আৰু ইফালে মন্ত্রী পিউজ হাজৰিকাক সাংবাদিক নিগ্ৰহৰ প্ৰতিবাদ বিলাখিপাৰা প্ৰেছ ক্লাবৰ সন্মুখত সাব্যস্ত কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী বিলাখিপাৰা প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ অংশগ্ৰহণ আছু এজে ৱাইচিপি আমছু গৰিয়া মৰিয়া দেখি জাতীয় পৰিষদ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি UDFF নাথ যোগী ছাত্র সন্থা মন্ত্রী পিউজ হাজৰিকাক শীঘ্ৰে গ্ৰেপ্তাৰৰ দাবী আৰু পিউজ হাজৰিকাক প্ৰাৰ্থিত্ব বাতিলৰ দাবী উত্থাপন কৰে প্ৰেছ ক্লাবৰ সদস্যসকলে আৰু পুনৰবাৰ জনায়েছো মন্ত্রী পিউজ হাজৰিকাৰ বিৰুদ্ধে সাংবাদিক নিগ্ৰহৰ প্ৰতিবাদ আৰু সেই প্ৰতিবাদী কাৰ্যসূচী আজি গ্ৰহণ কৰা হৈছে বিলাখিপাৰা প্ৰেছ ক্লাবৰ সন্মুখত সাব্যস্ত কৰা হৈছে প্ৰতিবাদ বিলাখিপাৰা প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশগ্ৰহণ আছো এজে ৱাইচিপি আমছু গৰিয়া মৰিয়া দেখি জাতীয় পৰিষদ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি UDFF নাথ যোগী ছাত্র সন্থা আৰু মন্ত্রী পিউজ হাজৰিকাক শীঘ্ৰে গ্ৰেপ্তাৰৰ দাবী উত্থাপন কৰে পিউজ হাজৰিকাৰ প্ৰাৰ্থিত্ব বাতিলৰ দাবী উত্থাপন কৰে প্ৰেছ ক্লাবৰ সদস্যসকলে সরকারের সন্মানীয় মন্ত্রী মাননীয় পীযূষ হাজরিকা দেবে টেলিফোনিক ভাবুকি প্রদান করেছে তাক আমি গরিহণা দিছো বিলাসীপাড়া প্রেস ক্লাবে একমুখে মন্ত্রীগুলো গরিহণা দিছো আর আজি আমি বিলাসীপাড়া প্রেস ক্লাবর উদ্যোগত আছো এজে ওয়াইসিপি আমছু কৃষক মুক্তি সংগ্রাম সমিতি গড়িয়ামরিয়া দেখি জাতীয় পরিষদ নাথযোগী ছাত্র সন্থায় আজি বিলাসীপাড়া প্রেস ক্লাবত এখন প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে সরকারের সন্মানীয় মন্ত্রীগুলো অনতি পলমে গ্রেপ্তার করে আরক্ষী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি জানাইছো যে অসমত মোগল শাসন চলিছে আক্রমণ চলছে কিন্তু আমি দেখিছো যে মোগল আক্রমণ নহয় অসমত হিমন্ত বিশ্ব শর্মা আর পীযূষ হাজরিকার অসমৰ সাংবাদিকৰ ওপৰত আক্রমণ চলিছে দুজনের কথা যে পীযূষ হাজরিকা মন্ত্রী নহয় তেখে গুন্ডা হয় তোর দাদাগিরি ইমান চরম সীমা কইছে পীযূষ হাজরিকার যে গুন্ডারাজ যে মাফিয়াগিরি যে দাদাগিরি আমি কেতিয়াও সহ্য নকরো আর অসম সরকারে এতিয়াও গ্রেপ্তার নকরাক আমি আশ্চর্য প্রকাশ করেছো এই গুন্ডারাজ এই সিনেমা স্টাইল এই সাউথ ইন্ডিয়ান যে সিনেমা গুন্ডা সেই গুন্ডা স্টাইলত তেখেতে ধমকি প্রদান করেছে আর সাংবাদিকক মারার ধমকি দিছে সেই ধমকি আমি কেতিয়াও সহ্য নকরো এগারী মন্ত্রী ক্ষমতাশালী মন্ত্রী পীযূষ হাজরিকায় যাকালি দুগারী সাংবাদিকক টেলিফোনিক যে ভাবুকি প্রদান করেছে পত্নীর এটা নিউজ ক্লিপক লৈ পেলাই যিখিনি কথা কৈছে যে সাংবাদিক দুগৰাকীক ন হুৱেৰ কৰি দিব সাংবাদিক দুগৰাকীক জিয়াই থাকিব নিদিয়ে সাংবাদিক দুগৰাকীক চুচৰাই ৰাস্তালৈ লৈ আনিব এনে ধৰণৰ যি ভাবুকি প্ৰদান কৰিলে সেই ভাবুকিৰ আধাৰত আজি আমি বিলাসীপাড়া প্ৰেছ ক্লাব তথা আমাৰ চাপতগ্ৰাম প্ৰেছ ক্লাব নাইৰালগা প্ৰেছ ক্লাব আমাৰ গৰিয়ামৰিয়া জাতীয় পৰিষদ নাথযোগী ছাত্ৰ সন্থা এজে ৱাইচিপি আছু আমি সকলোরে সহযোগত বিলাসীপাড়া প্রেছ ক্লাবে আমি ইয়াতে অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করিলো আর আমি পীযূষ হাজরিকার এই কার্যক তীব্র গরিহণা জানার লগতে তেখেতক এটা কথা সকিয়াই দিব বিচাৰিছো তেখেতে হয়তো ক্ষমতার লোভত পাহৰি গৈছে যে তরোয়ালত কয় কলমৰ ধার বেশি।